প্রত্যেকে $5 করে ইনকাম করতে পারবেন প্রতি সপ্তাহে। আমি আপনাদেরকে বেশি বেশি বলবো না, কারণ আপনারা বেশি বেশি বললে আপনারা বলেন ভাই ভিডিওর প্রথমেই বলছেন বেশি, এখন লাস্টে কেন কম বলেন। যেটা সত্য আমি সবসময় আপনাদেরকে সত্য বলে থাকি। যদি আপনার হাতে একটি স্মার্ট মোবাইল থাকে তাহলে আজকে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের জন্য কিছু আপডেট আছে আর আপনাদেরকে কিছু ট্যাক্স কমপ্লিট করে আপনারা সপ্তাহে $5 ইনকাম করতে পারবেন। সেই টাকাটা আপনারা উইথড্র করে আপনার পকেটে নিতে পারবেন। টেনশন মুক্ত ভেরি গুড একটি অফার আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি। তো আগে কথা বলে নিই, কিছু আপডেট দিব আপনাদেরকে ইউবিএক্স নিয়ে। এই সেই ইউবিএক্স থেকে সবাই কিন্তু পেমেন্ট পাচ্ছে। দেখেন 10,000 টোকেন, তারপরে দেখেন এখানে 1,72,000 টোকেন, এখানে প্রায় কত $15 মতন প্রাইস সে কিন্তু পেয়ে গেছে। তারপর দেখেন এখানে কিন্তু ইনি পাইছে 16,500 টোকেন, প্রায় ভালো একটা অ্যামাউন্ট কিন্তু এখানে একজনে পেয়ে গেছে। তো আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ কেন পাইছে আমি বলি, এটা কিন্তু নতুন আপডেট আসছে, ইউবিএক্সটা নতুন একটা আপডেট আসছে, সেটা আমি আপনাদেরকে A to Z বলে দিব। কারণ এই আপডেটটা আপনাদেরকে ফিল আপ করতে হবে, আপনাদের যে আগের পুরনো অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট বাদ, সেটা ফালাই দেন, সেটা আর কোনো কাজে খাটবে না, এখন আপনাদের নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। তো আজকের ভিডিওটাই হলো আপনাদের জন্য নতুন অ্যাকাউন্ট বিষয় নিয়ে, ফুল টাস্ক কমপ্লিট করে কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটা, একটু টানাটানি করবেন না ভাই। একটা কথাই আপনাদেরকে বলবো, অবহেলা করার দরকার নাই কাজ আমাদের এখানে। আমরা এখন ওরা যে নতুন আপডেটটা আমাদেরকে দিয়েছে A to Z জানতে পারবেন, আর এখান থেকে আপনি প্রতি সপ্তাহে কাজটা কমপ্লিট করে পেমেন্টটা আপনার ওয়ালেটে পাবেন, এখান থেকে উইথড্র করতে পারবেন ইনস্ট্যান্ট, আমি আপনাদেরকে দেখাই দিব। ওকে, তো ফার্স্ট অরে এটা লিঙ্কটা দিয়ে থাকবো আমার ভিডিও ডিসক্রিপশনে। আগের কিন্তু পেমেন্ট প্রুফ আছে, দেখেন ওদের টোকেনটা মাঝখান দিয়ে দামে চলে আসছিল, খুব মানে নিচে চলে আসছিল, এখন কিন্তু আবার উপরে চলে আসছে, আশা করি ভালো কিছু পাবেন। এখন কথা হলো জয়েন করার জন্য ফার্স্ট অর আপনাদের কী করতে হবে, এই পোস্ট লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে, ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে টাইটেলে লিঙ্কে ক্লিক করলে ভিডিও ডিসক্রিপশনটা ওপেন হবে, অফার লিঙ্কে ক্লিক করলে এই পোস্টটাতে চলে আসবেন। ওকে, এই পোস্টটাতে আসার পর এখানে দেখেন সাইন আপ ফার্স্ট, এই লিঙ্কটাতে আপনাদের একটা ক্লিক করতে হবে। এই লিঙ্কটাতে যখনই আপনি একটা ক্লিক করবেন তখন আপনাকে ওপেন করার জন্য বলবে। তো এখানে একটা ক্লিক করলে ডিরেক্ট এখানে ওপেন হয়ে যায়। তো আমি একটা অন্য ব্রাউজার দিয়ে করবো, কারণ যেহেতু আমি আগে একটা অ্যাকাউন্ট করেছি তার জন্য ব্রাউজার চেঞ্জ করে করতেছি। তো আমি একটা ক্রোমে নিয়ে গেলাম, ক্রোমে নেওয়ার পরে আমি এখন অ্যাকাউন্টটা কীভাবে খুলবো আমি আপনাদেরকে A to Z দেখাচ্ছি। তো এরকম ইন্টারফেসে চলে আসবো ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যারা ভুলভালভাবে অ্যাকাউন্ট করেন তারা কিন্তু পেমেন্টটা পান না, এই কারণে বলি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আজকে পুরো ঠিকঠাকভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। ওকে, তো এরকম আসবে, লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনার জাস্ট একটা সাইন আপ অপশন একটা ক্লিক করবেন। এখানে কী কী দেবেন আমি বলে দিচ্ছি, একটু সংক্ষেপে শুনেন। এখানে আপনার একটা ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, টিকমার্কে ক্লিক করবেন, সাইন আপ অপশনে ক্লিক করবেন। দেখাচ্ছি আমি আপনাদেরকে, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ডটা কিন্তু আপনার নামের সাথে বড় ছোট মিলে, তারপরে হ্যাশট্যাশ ম্যাশট্যাশ দিলে দিতে হবে কিন্তু, ঠিক আছে। তারপর টিকমার্কেটার ক্লিক করে দিবেন, টিকমার্কেটার ক্লিক করে দিলে সাইন আপ অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। একটু মনোযোগ দিয়ে দেখেন কীভাবে কী করতে হবে। তারপর দেখেন এখানে বলেছে 24 ঘন্টার ভিতরে আপনাদের ইমেলটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই দেখেন উপর দিয়ে আমাদের একটা ইমেল চলে আসছে, তো আমরা এই ইমেলটাতে একটা ক্লিক করে দিব। আরে মিলন অফিসিয়াল কেন আবার মেসেজ করে। তো দেখেন এখানে এটা চলে আসবে, এখানে দেখেন এই যে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। তো আমি আমার ওই ব্রাউজারে নিচ্ছি না, কারণ আমার একটু প্রবলেম আছে যেহেতু আমি একটা অ্যাকাউন্ট করেছি। ওকে, তো এখানে দেখেন আমাদের এটা ঘুরে ফুরে এখানে নিয়ে চলে আসবে। তো আমরা এখান থেকে এখন আমরা লিঙ্কটা এখানে আমি ওই লিঙ্কটা পেস্ট করে দিব। জাস্ট আপনারা ওইখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে আপনাদেরকে সরাসরি ইমেলটা ভেরিফাই করবে, যে এখানে বলতেছে লগইন দ্য কি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ডিরেক্ট এটাই দেখাবে আপনাকে, একটা পাসওয়ার্ড দিবেন, কোন পাসওয়ার্ড যেটা আপনি অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলেন লগইন করবেন। ওকে, লগইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাকে একটা লগইন পেজে নিয়ে চলে আসছে, এখানে বলতেছে টু ফ্যাক্টর অ্যাটাপ করার জন্য, সেটা করা দরকার নেই, সেটা আমরা এখানে লেটারে দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের একটু লোডিং নিবে, লোডিং নিয়ে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন গো টু জেনারেল কি পার্টস কি, এইটা আপনার করতে হবে। তো আপনি জাস্ট এইটাতে প্রথমটাতে ক্লিক করবেন, আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান না, এখানে প্রথমটাতে ক্লিক করবেন। প্রথমটাতে ক্লিক করার পর ভাই এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনার প্রতি সপ্তাহে যদি $5 পান, এটা কে দেয় আপনাদেরকে, কে দেয়? আজকাল 2 টাকা কেউ আপনাকে দিবে? কেউ দিবে না। তো দেখেন এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, এই পাসওয়ার্ডগুলো কিন্তু আপনি মনে রাখতে হবে, মনে রাখেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, করলে আপনাকে একটা পার্স কি দিবে। এটা দেখাচ্ছে না, ব্ল্যাক হয়ে গেছে, যাই হোক, এই যে এরকম একটা পার্স কি আপনাকে দিবে। পার্স কিটাকে আপনার এখান থেকে কপি করে এক জায়গায় সেভ রাখতে হবে। এই পার্স কিটাই কিন্তু আপনি যখন উইথড্র করবেন তখন এই পার্স কিটা আপনার লাগবে, ঠিক আছে। তো এই পার্স কিটা এখান থেকে কপি করে নেবেন, অথবা কপি করে নিয়ে এক জায়গায় সেভ জায়গায় রেখে দিবেন। তো আমি এটা কপি করে নিয়ে নিলাম, তারপর আমরা নিচে ডাউনলোড অপশন লেখা আছে এটাতে একটা ক্লিক করে দিলাম। করা দেওয়ার পর আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু আমরা ঢুকে গেছি। এখন আসেন আমাদের আরেকটি কাজ করতে হবে, যেটা না করলে এখানে আমাদের কাজ কমপ্লিট হবে না। এইটা এইভাবে থাকুক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা কাজ হলো ট্যাক্স কি, এইখানে ট্যাক্স হলো এইখানে আমাদের 3 ডটে ক্লিক করে এইখানে প্রোফাইল, মাই প্রোফাইল একটা ক্লিক করতে হবে। এই কারণে কিন্তু ওরা অনেক কে পেমেন্ট করে নাই, কারণ অনেকে এটাতে ফেকভাবে করার কারণে। এটাই হলো আপডেট। এখানে আপনার টুইটারের ইউজার নেমটা সাবমিট করতে হবে, টেলিগ্রামের ইউজার নেমটা সাবমিট করতে হবে, তারপরে আপনি এখানে ট্যাক্সগুলো কমপ্লিট করতে পারবেন। আর এই যে দেখেন আমরা এই যে দ্বিতীয় নাম্বার ট্যাক্স কমপ্লিট, এটাতে যদি আপনি এখন একটা অ্যাকাউন্ট করতে যান, এটা কিন্তু অ্যাকাউন্ট করতে হবে। তো দেখেন আমি এখানে আরেকটা পেজ নিচ্ছি, এই পেজে যেহেতু আমাদের ট্যাক্স কমপ্লিট করতে হবে, এইটাতে আমরা চলে গেলাম।
এইটাতে আমাদের লগ ইন করতে হবে, এইটাতে আমাদের ট্যাক্স, ওইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, করার পরে আমাদের এই লিঙ্কটাতে আসতে হবে, ঠিক আছে? দ্বিতীয় নাম্বার লিঙ্কটাতে ক্লিক করবেন, এখানে একটা ক্যাপচা চাইবে, ক্যাপচাটা ফিল আপ করবেন, তারপর ট্যাক্সটা কীভাবে কমপ্লিট করতে হয় একদম ইজি। এই ট্যাক্সটা ঠিকঠাকভাবে যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন। অনেকে কমপ্লিট করেন না, বলেন যে ভাই পেমেন্ট পাইনি, পেমেন্ট প্রুফ কিন্তু আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দেখাইছি। তো আপনার সেই ইমেলটা দিয়ে দিবেন, ওই অ্যাকাউন্ট ফার্স্টে যেটা করছেন, যে ইমেল যে পাসওয়ার্ড সেটা দুটোটা একই এখানে দিবেন, দিয়ে লগ ইন করবেন। ওকে, তো লগ ইন করার জন্য এখানে আপনাদের লগ ইন করার জন্য আগে কী করতে হবে, এখানে আপনার প্রোফাইলটা সেট আপ করতে হবে। এখানে যদি আপনার প্রোফাইলটা সেট আপ না করেন তাহলে দেখেন এখানে আমরা লগ ইন করতে পারবো না। এই যে আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি, আমি যদি এখন লগ ইন পেজে ক্লিক করি আমাকে দেখেন কী বলে, বলবে যে প্রোফাইল সেট আপ, দেখেন এরর, প্লিজ সেট আপ টুইটার অ্যান্ড টেলিগ্রাম ডাটাবেস ইউর ওদের এক্সচেঞ্জারে। তো এটা করার জন্য আপনি এইখানে চলে আসবেন, এই প্রোফাইলে, এই যে প্রথম যে অ্যাকাউন্টটা করছেন, এই যে এডিট, এই যে এখানে প্রোফাইলে মাই প্রোফাইলে ক্লিক করবেন, এখানে আসবেন। আসার পরে এই যে এখানে দেখেন দুইটা অপশন লেখা আছে, একই হলো আপনার টেলিগ্রাম আর হলো টুইটারের ইউজার নেম। তো আপনি এই যে এডিট অপশন একটা ক্লিক করবেন, এখান থেকে আপনি যে কোনো একটা টুইটার, মানে জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, @ দিয়ে আপনার টুইটারের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন, আমি কিন্তু এমনিতে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন, সেভ হয়ে যাবে এই যে। তারপর আপনার টেলিগ্রামের ইউজার নেমটা এখানে দিতে হবে, তো আপনার টেলিগ্রামের @ দিয়ে আপনার টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে এই যে পাশে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে তখন এটা ভেরিফাইড হবে। এখন দেখেন আমরা এই পেজে চলে আসি, দ্বিতীয় নাম্বার লিঙ্কটাতে। এখন আমরা এটাতে যদি লগ ইন পেজে ক্লিক করি তাহলে আমাদের এখন লগ ইন হয়ে যাবে। এখন দেখেন আমাদের কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। এখন আসেন এটার ভিতরে আপনাদের আরেকটা জেনারেট করতে হবে পাস কি। তো এরকম ইন্টারফেস চলে আসবে লগ ইন করলে, আপনি জেনারেট, এই যে গো টু জেনারেট কি, এখানে একটা ক্লিক করবেন। করার পর আপনি ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, একই পাসওয়ার্ড। দেওয়ার পর আপনি একটু নেক্সটে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাকে সেম একই পার্স কি এখানে দিয়ে দিবে। দেওয়ার পর আপনি উপরে দেখবেন যে কপি অপশন আছে, চোখ চোখ সিস্টেমে দেখা যাচ্ছে, কপি করে এটা এখান থেকে রেখে দিবেন। তারপর নিচে ডাউনলোড অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন, আপনাকে অ্যাপের ভিতরে ঢুকিয়ে দিবে। এখন দেখেন এখানে আমাদের ট্যাক্স কমপ্লিট করতে হবে কীভাবে। এখানে আমরা 30,000 টোকেন পাবো, প্রতিদিন আপনাদেরকে ট্যাক্স দিবে 30,000 আমরা এখান থেকে টোকেনটা পাবো। এই 30,000 টোকেন আপনারা প্রতি, মনে করেন সপ্তাহে যদি আপনাদের ডেইলি যদি 30,000 করে টোকেন হয় তাহলে সপ্তাহে কত হয়, সপ্তাহে কিন্তু ভালো একটা টোকেন আর্নিং হয়ে যেতে, সেটা এখান থেকে আপনি উইথড্রল করতে পারবেন। উইথড্রল করে ডিরেক্ট কুকয়েনে সেল করে দিতে পারবেন, অথবা এই টোকেনটা আমার কাছে সেল করতে পারবেন। নিশ্চিন্তে থাকেন, আপনাদের কোনো প্রবলেম নাই। এই টোকেনগুলো যারাই আমার আন্ডারে এখানে আমাদের এই ইউটিউবের ভিডিও দেখে জয়েন করবে, তারা আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন, যখনই পেমেন্টটা পাবেন, 30,000 হোক 10,000 হোক টোকেন, সেটা আমার কাছে সেল করতে পারবেন। ওকে, এখন এখানে ট্যাক্স পূর্ণ করার জন্য আমাদের কী করতে হবে, দেখেন প্রথম ট্যাক্সটাতে যদি আমরা ক্লিক করি, এটা একটু পরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু শুনেন আপনারা। হ্যাঁ, প্রথম ট্যাক্সটাতে ক্লিক করলে দেখেন আমাদেরকে এই যে ট্যাক্স অপশন একটা এখানে ক্লিক করলে আমাদেরকে এখানে আসবে। এখানে আসলে আপনি দেখেন ট্যাক্স, দিস ট্যাক্স, এখানে একটা ক্লিক করবেন, নিচে এটা ক্লিক করে আপনাকে রিকোয়েস্ট ট্যাক্সে ক্লিক করে আরেকটি অপশনে নিয়ে চলে যেতে হবে। একই ইমেল একই পাসওয়ার্ড দিয়ে এখন আপনার লগ ইন করতে হবে, ট্যাক্সটা এখান থেকে আপনাদেরকে প্রুফ দিতে হবে। এই ট্যাক্সের বিনিময়ে কিন্তু আপনাদেরকে তারা এই টোকেনগুলো আপনাদেরকে দিবে, ওয়ালেটে পাবেন। তো দেখেন এখানে আপনাদের ওই ইমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। ওকে, তো দেখেন আমি লগ ইন করে ফেলছি, লগ ইন করলে ওই যে আপনি ওখানে রিকোয়েস্ট ট্যাক্সে দিয়েছেন ক্লিক করছেন, এই ট্যাক্সটা এখানে আসছে, যেটা দেখেন। তো আপনি এই যে এরকমভাবে এক একটা রিকোয়েস্ট ট্যাক্স দিলে এরকমভাবে লগ ইন করবেন, এখানে আসবে। তো এটাতে আপনি ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন আপনাকে, এখানে দেখেন লেখাটা, এই লেখাটা আপনি স্পষ্ট বুঝতে হবে, না পারলে আপনি ট্রান্সলেটার করে নেবেন বাংলায়। এইখান থেকে দেখেন এখানে লেখছে যে ওরা যে এই ভিডিওটা আপনার দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সেটার একটা স্ক্রিনশট রাখবেন, অথবা সেটা রাখা লাগবে না, ইউটিউবের ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনি এই ভিডিওটাকেই আপনার টুইটার অ্যাকাউন্টে একটা সুন্দর, মানে গুড পোজেট, এই পোজেট, সেই পোজেট করে আপনি টুইট করে দিতে হবে। ওকে, যেমন ধরেন আমি এই ভিডিওটা এখান থেকে এটা কপি করলাম, আপনি ভিডিও না দেখলেও চলবে, দেখা দরকার নাই, আপনি এখান থেকে এটা কপি করলেন, করে আপনি এই যে চলে যাবেন আপনার টুইটারে, কোথায় যাবেন, আপনার টুইটারে চলে যাবেন। যেমন ধরেন আমি একটা, আমার অন্য একটা টুইটার দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে, না এটা দিয়ে দেখাই, জাস্ট আমি বলে দিচ্ছি, ওই লিঙ্কটা কপি করলেন না, লিঙ্কটা কপি করার পরে যে আপনার টুইটারে আসছেন, টুইটারে যে দেখেন প্লাস বাটন, এখানে একটা ক্লিক করবেন। করার পরে এখানে এই যে টুইট অপশনে একটা ক্লিক করবেন, টুইট অপশনে ক্লিক করে এখানে লিখবেন যে UBX ভেরি গুড প্রজেক্ট, লিখে এখান থেকে একটু স্পেস দিয়ে আপনি এই যে কী বলবেন, লিঙ্ক লিখে দিবেন, ভিডিও লিঙ্ক। এই লিঙ্কটা আপনি এখান থেকে, আমি কিন্তু একবার একটা লিঙ্ক দিয়েছি যে ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, এটা এইভাবে দিবেন, দিয়ে এখানে টুইটে ক্লিক করে দিবেন। টুইটে ক্লিক করে দিলে কী হবে, আপনার টুইটটা হয়ে যাবে। তো টুইটটা হয়ে গেলে আপনি কী করবেন, আপনার প্রোফাইলে আসবেন, এই যে দেখেন আপনার এই যে উপরে মেন আইকন আপনার ক্লিক করবেন, প্রোফাইলে একটা ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করে এটা কিন্তু সেই টুইটার অ্যাকাউন্টে ছাড়তে হবে যেখানে আপনি ওদের প্রোফাইলে যে টুইটার অ্যাকাউন্টে ইউজার নেমটা দিয়েছেন, ঠিক আছে? এক হতে হবে। তারপর দেখেন এই দেখেন আমি এটা শেয়ার করছি, এই যে ওদের ভিডিওটা দেখেন, এই যে ইউবি ওয়ালেট ভেরি গুড প্রজেক্ট, এই যে আপনি এই লিঙ্কটা দেখবেন, এইখান থেকে এই লিঙ্কটাকে আপনি এখান থেকে কপি করবেন, ঠিক আছে? এটা কপি করে নিয়ে আপনি এখান থেকে এই যে এই পেজটাতে আসবেন, এই যে এখানে এটা যে আপনি শেয়ার করছেন, এই যে তাদের কই টুইটারটা কই, আমি টুইটার থেকে বের হয়ে গেলাম, সরি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের উপকারী হবে, যেহেতু প্রতি সপ্তাহে আপনারা পাচ্ছেন টাকাটা, ঠিক আছে? তো এই যে এখানে আপনার পোস্টে ক্লিক করবেন, এই যে ভিডিও সহ এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এইটার স্ক্রিনশটটা নেবেন, স্ক্রিনশটটা তো মোবাইলে দিয়ে আপনারা পারেন। নেওয়ার পরে এখানে দেখেন এই যে প্রুফটা, এখান থেকে আপনি একটা ক্লিক করবেন, করার পর আপনার স্ক্রিনশটটা এখান থেকে সবগুলো স্ক্রিনশট এখানে ওপেন হয়ে যাবে, আপনি সেই স্ক্রিনশট এখানে সাবমিট করে দেবেন, ঠিক আছে? তো ধরেন এখানে ধরেন আমি এই স্ক্রিনশটের
মানে একটা সামথিং আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। দেওয়ার পরে আপনি ওই যে টুইটারে যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। এই যে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন, অ্যাড বাটনে ক্লিক করে দিলে আপনি দেখবেন যেটা দেখবেন যে অ্যাড সাকসেসফুলি হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে তারপরে এখানে একটা সেন্ড বাটন উঠবে, সেন্ড বাটনে আপনি ক্লিক করে দিবেন। করে দিলে আপনার কাজটা টাস্ক কমপ্লিট। ওকে, দেখাচ্ছি আমি। এই যে দেখেন আপনার কিন্তু এই যে সেন্ড কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন সেন্ড টু চেক, মানে ওরা চেক করবে। তারপরে একটা সেন্ডে ক্লিক করে দিবেন, আপনার একটা সাবমিট হয়ে গেছে। হয়ে গেছে স্যার, আপনি এটা কিন্তু আন্ডার রিভিউতে চলে গেছে। তো আপনি এখন কী করবেন, এই যে এই পেজটাতে চলে আসবেন, এই যে এখানে এখানে এই যে এই যে এই যে এই পেজটাতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখবেন যেটা সাকসেসফুলি সাবমিট করা হয়ে গেছে। তো ওরা চেক করে আপনার ওয়ালেটে পেমেন্টটা দিয়ে দেবে। এখন আসেন, এটা কাজ শেষ, আবার দ্বিতীয় অপশনটাতে আমরা আসবো নাকি। তো দ্বিতীয় এই যে এখানে এই পেজটাতে আসবো, এই যে ট্যাক্স নাম্বার টু যেটা, এটা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। লিঙ্ক ওপেন এখানে ক্লিক করলে আমাদের এখানে আন্ডার রিভিউতে এটা আসে, এটা দেখা যাচ্ছে। তো এখন আমাদের দ্বিতীয় কাজটা করতে হবে যে এই যে এখানে এটা হয়ে গেছে, ট্যাক্স টুতে চলে যাবো। দেখেন আমি এখানে কিন্তু তিনটা ছিল, একটা চলে গেছে। এখন আসেন এই যে এটা এটা দ্বিতীয় নাম্বার অপশনটা হলো, এখানে একটা ক্লিক করে দিবেন। করে দিলে এখানে আসে, এখানে দেখেন কী বলছে যে আপনি যে আপনার এই অ্যাকাউন্টের প্রোফাইলে, ওই যে প্রথম প্রোফাইলে যে আমরা টুইটার ইউজার নেমটা, টুইটার টেলিগ্রামটা শেয়ার করছি, সেটার একটা স্ক্রিনশট সাবমিট করার জন্য। তো এখানে দেখেন অ্যাড টু ইউর টুইটার অ্যাকাউন্ট টু ইউর, হ্যাঁ, এই যে এই প্রোফাইল, এই যে এখানে প্রোফাইলটা পাবেন কীভাবে, এই যে দেখেন এখানে প্রোফাইলটা আছে, এই যে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে এখানে আপনার প্রোফাইলটা শো করবে। এই যে এখানে না, সরি, আমি এখান থেকে এটা কী করবো, আমরা ট্যাক্সে আগে ক্লিক করবো। আমি দেখাচ্ছি আপনার প্রোফাইলটা কোথায়। ট্যাক্সে আমরা ক্লিক করলাম, ট্যাক্সে ক্লিক করার পর এই যে এখানে আসছে না, এই যে উপরে দেখেন প্রোফাইল, এই যে এখানে আমাদের প্রোফাইলটা আছে, এখানে আমরা একটা ক্লিক করবো। এই যে দেখেন প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করবেন। এই যে দেখেন আপনার প্রোফাইলের টুইটার ইউজার নেম সব, এখান থেকে আপনি একটা স্ক্রিনশট এখান থেকে নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে কী করবেন, এই যে এই ব্যাক বাটনে এই যে ট্যাক্স অপশন আবার ক্লিক করবেন। ট্যাক্স অপশনে ক্লিক করে এই যে এখানে আসবে। আসার পরে এই যে দেখেন যেটা হলুদ হয়ে রয়েছে সেটাতে আমরা ক্লিক করবো। সেটাতে ক্লিক করার পর এখানে দেখেন নিচে এই যে এই স্ক্রিনশটটার এখানে একটা ক্লিক করবেন। আপনি যে স্ক্রিনশটটা উঠাইছেন সেই স্ক্রিনশটটা আপনি এখান থেকে এটা দিয়ে দেবেন। তো দেখেন আমি স্ক্রিনশটটা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বলবেন যে অল ডান, ডিও ডান, অথবা এই যে ডিটেলস, এরকম একটা লেখা লিখে দিবেন। তারপরে এই যে পাশে একটা অ্যাড বাটন থাকবে প্রত্যেকটা, কিন্তু এখানে এই যে দেখেন এই যে নিচে এই যে অ্যাড বাটন থাকবে, এই অ্যাড বাটনটা একটা ক্লিক করে দিবেন। একটু লোডিং নিবে, লোডিং নিয়ে আপনার এখান থেকে দেখবেন যে এই যে মেসেজ ট্যাক্স কমপ্লিট, এই সেন্ট অপশন একটা ক্লিক করে দিবেন। তো এটা ক্লিক করে দিলে আপনার এই যে 10,000 টোকেনটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এখান থেকে আবার রিলোডে একটা ক্লিক করবেন, এখানে এই পেজে চলে আসবেন, আবার এই যে কাজ কমপ্লিট। তো এই দেখেন আমরা এখন যদি এই যে এটার ব্যাক বাটনে আসি, তাহলে তো আমার দুই নম্বর কাজ শেষ, এখন আর একটা কাজ আছে। এই কাজটা সেম একই, আপনি এখানে একটা ক্লিক করবেন। এগুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম, বুঝাইতে পারছি একই। এই ভিডিওটা আপনি টুইটার অ্যাকাউন্টে শেয়ার করবেন তাদের, এই যে দেখেন আমি বলে দিই কীভাবে শেয়ার করবেন। এখানে কিন্তু তারা বলে দিছে এই টুইট এই ইউটিউবের লিঙ্কটা থেকে শুরু করে এই যে দেখেন ওদের ওয়ালেটের অ্যাট দ্য রেট নাম সহকারে ইজিলি এইটুক পর্যন্ত কপি করে আপনি টুইটারে শেয়ার করবেন। সেই টুইটারের প্রোফাইলে যাবেন, লিঙ্কটা কপি করে আনবেন, তারপর ট্যাক্স অপশনে ক্লিক করবেন। একদম ইজি, এটা বলা লাগে না, আপনাদেরকে তো একবার দেখাই দিছি, ঠিক আছে। তো এখানে আনবেন, আনার পরে আপনি এই যে এখানটায় এই যে স্ক্রিনশটের প্রুফটা দিয়ে দিবেন, আর ওই টুইটারের লিঙ্কটা দিয়ে অ্যাড বাটনে ক্লিক করলে কাজ কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আপনার কাজগুলো কমপ্লিট করতে হবে। করার পর আপনি এই ওয়ালেটটা আপনার এখানে ব্যালেন্সটা চলে আসবে। এখানে আপনি যদি প্রোফাইলে মাই ওয়ালেটে ক্লিক করেন, মাই ওয়ালেটে ক্লিক করলে আপনাকে এইখানে তাদের এই এই যে এই টোকেনটা এখানে দিয়ে দিবে। তো আপনি এখান থেকে সেন্টে আমার কাছেও সেন্ড করতে পারবেন, অথবা আপনি নিজেও সেল করতে পারবেন। সেল পেমেন্ট প্রুফ ভিডিও কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনে আছে, ফলো করে আপনি ভিডিওটা দেখে নিন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর অ্যাকাউন্ট কিন্তু মাস্ট বি আপনাদের নতুন করতে হবে, পুরানো অ্যাকাউন্ট ফালায় দেন সেটার ভ্যালু নাই, ঠিক আছে, যেহেতু নতুন আপডেট করেছে ওরা। আশা করি কথা বুঝতে পারছেন। পুরানো অ্যাকাউন্ট আপনি টুইটার অ্যাকাউন্ট ওগুলো যদি অ্যাড করেন সেক্ষেত্রে পেমেন্ট কিন্তু নাও পেতে পারেন। তো আশা করি এইটাই হলো আজকের অফার, আমি আপনাদেরকে শেয়ার করলাম। রিয়েল প্রজেক্ট, বারবার ভিডিও দিলে ভালো লাগে, কাজ করতে মজা লাগে। তো কাজ করেন সবাই, কেউ মিস করেন না। প্রতি সপ্তাহে আপনারা $5 মানে কি 500 টাকা, এটা কে দিবে আপনাকে, ঠিক আছে। ডোন্ট মিস অপরিচিত, প্রত্যেকে জয়েন করেন। ভালো থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন।